নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় এটি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশি ফলের ভিডিও আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনি এই ফেব্রুয়ারি মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনি কোন রাশি মানুষ কি ফল পেতে চলেছেন কি রেজাল্ট পেতে চলেছেন কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন নবগ্রহ নয়টি গ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে পজিটিভ আর নেগেটিভ সমস্ত কিছু আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে তবে এই রাশিফলটি সম্পূর্ণ ইঞ্জিনের রাশিফল ব্যক্তি এটি রাশিফল নয় এই রাশিফলটি আপনাদেরকে টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মিলতে বাধ্য যদিও এখান থেকে আপনার আমি হরস্কোপ দেখতে পাচ্ছি না কিসের মহাদশা চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছি কি সম্ভাবনা কি উঠে আসতে চলেছে এবং ভিডিও শেষে আপনাদেরকে জানাবো আপনারা কি উপায় করবেন যেটাতে আপনাদের শুভ কিন্তু ফল দিবে আলোচনা শুরু করা যাক যত কন্যা রাশির মানুষ আছে একটি কথা ইতিহাস রচনা করতে চলেছে কন্যা রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন ফেব্রুয়ারি দু স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি কোথায় অবস্থান করছে চতুর্থভাবে ভাবে অবস্থান করছে এবং আপনার সাতই ফেব্রুয়ারি থেকে ত্রিকোণভাবে ভাবে অবস্থান করছে অর্থাৎ এই যে কেন্দ্র এবং ত্রিকোণভাবে দুটিভাবে এই বুধের অবস্থান এবং মিত্র রাশিতে অবস্থান করছে আপনার ক্ষেত্রে কিন্তু আমি একটি কথা বলবো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্য এই খুচরো সমস্যা টুকি টাকি সর্দি কাশি এগুলো থাকতে হবে কিন্তু শরীর নিয়ে যে বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু থাকছে না কারণ বুধের প্লেসমেন্ট কিন্তু ভালো রয়েছে নাম্বার ওয়ান পয়েন্ট বুধের প্লেসমেন্টটা কিন্তু আপনি কন্যা মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে এডুকেশন দেখুন পঞ্চম ভাব রিপ্রেজেন্ট শিক্ষা এডুকেশন ভাবে সাতই ফেব্রুয়ারি থেকে বুধ অবস্থান করছে সাতই ফেব্রুয়ারি থেকে আপনাদের এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো আমি একটি কথা বলব বুধ অবস্থান করে কিন্তু পঞ্চম প্রতি ষষ্ঠে চলে গেছে কিছু ক্ষেত্রে মনো সংযোগের অভাব সৃষ্টি করবে কিন্তু বুধ অবস্থান করে সেই জায়গাটা কিন্তু ম্যানেজ করে নিবে যারা উচ্চ শিক্ষা করবেন ভাবছেন হায়ার লেভেলে পড়াশোনা করবেন ভাবছেন বা কোনো কিছুতে অ্যাডমিশন নেবেন ভাবছেন আমি বলবো সাতই ফেব্রুয়ারি দু হাজার তেইশের পর আপনারা কোনো কিছুতে অ্যাডমিশনটা নিন কিছুটা অমনোযোগী থাকবে কিন্তু নিজেদের মধ্যে একাগ্রতটা কিন্তু আপনাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে শিক্ষা কিন্তু আমি বলবো যথেষ্ট কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে এরপর যে পয়েন্ট নাম্বার থ্রি যে পয়েন্ট আপনাদের প্রেম কেমন যেতে চলেছে দেখুন পঞ্চম ভাব রিপ্রেজেন্ট প্রেম লাভ দেখুন পঞ্চম ভাবে আপনারা অবস্থান করছে বুধ এবং পঞ্চপতি ষষ্ঠ হবে অবস্থান করছে প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ নতুন প্রেম আপনাদের আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রাভেল কিন্তু আপনাদের দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কোনো জায়গাতে নিজেরা ঘুরতে যাওয়া প্রেমের ক্ষেত্রে আপনাদের মধুরতা আসা এগুলো কিন্তু রয়েছে তবে তাও আমি একটি কথা বলবো প্রেম যদি দেখতে হয় নিজের ব্যক্তিগত জন্মছকে পঞ্চম ভাব আপনার মঙ্গল শুক্র এবং চন্দ্র কেমন রয়েছে তার উপর কিন্তু প্রেম ডিপেন্ড করবে কিন্তু ওভারঅল প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো আর্গুমেন্টে জড়াবেন না ওভারঅল কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো রয়েছে তবে ফেব্রুয়ারি মাস তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এ রবি যেহেতু অবস্থান করছে একটু ইগো সেন্টিমেন্ট আপনাদের থাকবে সেই জায়গাটা আপনাদেরকে কাটিয়ে নিতে হবে কারণ নিজেদের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু মতবিরোধ মত পার্থক্য অর্থাৎ কিছু ডোমিনেট করা ডোমিনেট করা এই সম্ভাবনাগুলো কিন্তু থেকেই যাবে অর্থাৎ এই জায়গাটা আপনাদের কিছুটা কাটিয়ে নিতে হবে তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে ইউজুয়াল কিন্তু ভালো দিক কিন্তু রয়েছে ষষ্ঠভাবে এই শনির অবস্থান দেখুন দীর্ঘ আপনার তিরিশ বছর পরে এই ষষ্ঠভাবে প্রথম করছে যাদের ঋণ ছিল ঋণ থেকে কিন্তু আস্তে 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 আপনারা কিন্তু রিকভারি হবেন একবারে হবেন না ধীরে ধীরে ঋণ আপনাদের কমবে বা টাকা আটকে গেছে দীর্ঘদিন আপনাদের কারো প্রচুর অর্থ আটকে আছে সেই টাকাগুলো ধীরে ধীরে কিন্তু রিকভারি কিন্তু হবার কিন্তু সম্ভাবনা কিন্তু আসতে চলেছে আপনি কন্যা রাশির মানুষ রিকভারি কিন্তু হবে এবং যারা শত্রুতা করছে শত্রু কিন্তু আপনাদের শান্ত হতে চলেছে শত্রুর জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল এবং শনি এবং শুক্র একত্রে অবস্থান করে শত্রুর জায়গাটা কিছুটা রিলিফের জায়গা আপনাদের পাচ্ছেন স্বাস্থ্যের দিকে আপনাদের উন্নতি নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হতে চলেছে এবার আসি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করছে হংস নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে লিখে রাখুন দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা এবং এর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিয়ের একটা যোগাযোগ বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা চলা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে দু হাজার তেইশে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের একটা যোগাযোগ কিন্তু আসতে চলেছে আপনি কন্যা রাশি মানুষ লিখে রাখুন এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখানে কিন্তু ভালো এবং ব্যবসা যারা করছেন যে কোনো ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে দেখুন আপনাদের ভাগ্যাধিপতি শুক্র পনেরোই ফেব্রুয়ারি থেকে সপ্তমভাবে অবস্থান করবে তুঙ্গ গৃহে যখন এই শুক্র অবস্থান করবে তখন কোন কোন দিক ভালো দেবে প্রথম কথা হচ্ছে ভাগ্যের ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি দিবে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টে আপনাদের ব্যবসার জায়গায় ভালো হবে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু পনেরোই ফেব্রুয়ারির পর থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি পর থেকে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা পাবেন তার আগে পর্যন্ত একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলুন ইগো সেন্টিমেন্টটা একটু কাটিয়ে চলুন পনেরোই ফেব্রুয়ারির পর শুক্র তুঙ্গগৃহ হবে কি না কারণ আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি পনেরোই ফেব্রুয়ারি পর অর্থনৈতিক স্থিতি আরও মজবুত হবে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন ব্যবসার ক্ষেত্রে বা কোনো জায়গাতে প্রপার্টি কিনতে চাইছেন এই জায়গাটাতে আমি আবার বলবো আপনারা পনেরোই ফেব্রুয়ারির পরে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট এবং প্রপার্টি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আপনারা করুন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যব আপনার প্রেমের ক্ষেত্রে ভালো যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেবে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো যারা ট্রাভেল ট্যুরিজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যারা বিউটি পার্লারের কাজ করছেন কসমেটিকের বিজনেস করছেন বুটিকের ব্যবসা করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের বা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আরও কিন্তু ভালো বেটার বা আপনি ক্যাটারিংয়ের বিজনেস করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিবে কারণ ভাগ্যাধিবতীর তুঙ্গ গৃহে ভাগ্যের ফুল পেনবেন ভাগ্য ভাব যদি আমার তুঙ্গ হয় ভাগ্যের যদি ফুল ফিলমেন সাপোর্ট থাকে বাঁধ ভাঙা যায় একটি কথা বারবার বলি ভাগ্যভাগকে স্ট্রং করুন ভাগ্যাধিপতির তুঙ্গ গৃহে ভাগ্যের ফুল ফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবার আসি অষ্টমভাবে রাহু একটু ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সরাসরি ধনভাবে দৃষ্টিতে কিছু কিছু ক্ষেত্রে অযথা অর্থ অপচয় কিন্তু হতে পারে এটা আপনাদেরকে একটু নজর রাখুন এবার আসি আপনাদের কর্ম দেখুন কর্মাধিপতিকে বুথ কোথায় অবস্থান করছে আপনার পঞ্চমভাবে সরাসরি একাদশ ভাবকে দেখছে দেখুন কর্মক্ষেত্রে আপনাদের নিশ্চিতরূপে আমি একটি কথা বলব আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে আপনি কন্যা রাশি মানুষ কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে কিন্তু সরাসরি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে একাদশ হপকে দৃষ্টি দেবে কিনা এখানে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে অহংকার জিনিসটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ কিছুটা অহংকারের জায়গাটা আপনাদেরকে কমাতে হবে আপনি কন্যা রাশি মানুষ এই জায়গাটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি একটু অহংকারটা কমান দেখবেন আপনি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবেন অর্থাৎ নিজেকে একটু মানে নত করুন অর্থাৎ অহংকারটা নিজের মধ্যে আনবেন না তাহলে দেখবেন এই মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ কিন্তু হতে চলেছে কারণ কর্মক্ষেত্রে উন্নতি এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন কম্পিটিভ পরীক্ষা দেবেন আপনার চোদ্দই ফেব্রুয়ারি পর থেকে চাকরি ক্ষেত্রে উন্নতি কোনো কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু হতে চলেছে আপনি কন্যা রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু প্রফিট কিন্তু পেতে চলেছেন কন্যা রাশি আপনি মানুষ এই সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের দ্বাদশপতি ষষ্ঠভাবে অবস্থান করছে আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাতে নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন এবং বৃহস্পতি অবস্থান করে হংসনম সাহায্য সৃষ্টি করছে এবং শুক্র অবস্থান করে আপনার মালব্যনাম অপুরুষ্্য সৃষ্টি করছে আপনাদের দু দুটি রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু নিশ্চিত কিন্তু সফলতা কিন্তু আপনাদেরকে দিতে চলেছে এবং ভাগ্যের সাপর এবং সরাসরি আপনার রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে আকর্ষিক অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার ফাটকা স্টক বিজনেস ট্রেনিং থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু পেতে চলেছেন কি উপায় করবেন দেখুন প্রথম কথা হচ্ছে আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং গণেশজির আপনারা উপাসনা করুন তাতে আপনারা বিশেষভাবে যত যত আপনারা গাং 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 এই মন্ত্রটি আপনারা যত উচ্চারণ করবেন ততদিক আপনারা কিন্তু গণেশ যে কৃপা আপনারা কিন্তু পাবেন এবং একুশটি তুব্বা বুধবার করে আপনারা নিবেদন করুন এবং বৃহস্পতির বীজ মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষ করে এই ফেব্রুয়ারি দু হাজার তেইশ আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ বার্তা শুভ খবর কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থাৎ এই যে কন্যা রাহির কী রেজাল্ট পেতে চলেছে সার্বিক একটা আমি বিচার আপনাদেরকে দিলাম যদি আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন ফোন করার থেকে যতদিক আপনারা মেসেজ করবেন চট জলদি রিপ্লাই আপনারা কিন্তু পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ